আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকি কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ আমি এইচএসসি এর জীববিজ্ঞান প্রথম পত্রে সপ্তম অধ্যায়ে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ এই অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি, ইংরেজিতে যাকে বলা হয় ইনফ্লোরেসেন্স। তোমরা জানো যে এর আগে যে আবৃতবীজী উদ্ভিদের যে অংশগুলো আমি আলোচনা করেছি সেগুলো ছিল মূলত আবৃতবীজী উদ্ভিদকে এর যে গোত্রের শ্রেণী বিন্যাস করা হয় যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেগুলোই মূলত আমরা আলোচনা করছি। তো সেই গোত্রের শ্রেণী বিন্যাসের করার যে বৈশিষ্ট্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পুষ্পবিন্যাস। এই বৈশিষ্ট্যের ভিত্তিতেও উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের পুষ্পবিন্যাস জানতে হলে পুষ্পবিন্যাসের সংজ্ঞাটা সবার প্রথমে জানতে হবে। পুষ্পবিন্যাস এর সংজ্ঞা যদি আমি প্রথমে বইয়ের ভাষায় বলি, তাহলে সেটা হচ্ছে একটি গাছের বা একটি উদ্ভিদের কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে যে শাখাগুলো তৈরি হয় সেই শাখার মধ্যে পুষ্প যেভাবে বিন্যস্ত অবস্থায় থাকে তাকে বলা হয় পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স। একে যদি আমি একটু সহজভাবে বোঝাই, যেমন ধরো এখানে আমি একটু একে দেখাচ্ছি, এটি একটি উদ্ভিদের কাণ্ড। আমরা জানি উদ্ভিদের শীর্ষে পুষ্প তৈরি হতে পারে বা এখান থেকে কক্ষ থেকে শাখা প্রশাখা তৈরি হয়, সেখানেও পুষ্প জন্মাতে পারে বা সৃষ্টি হতে পারে। তাহলে তার শীর্ষ মুকুলে অথবা কক্ষ থেকে যে শাখা প্রশাখাগুলো বিস্তৃত হয় সেখানে যে ফুলগুলো বা পুষ্পগুলো যে বিন্যাস রীতিতে অবস্থান করে সেটি হচ্ছে পুষ্পবিন্যাস। আমরা তো সাধারণভাবে দেখলে, ফুল দেখলে মনে হয় যে ফুল একটি গাছের স্বাভাবিক প্রক্রিয়া, প্রাকৃতিক নিয়মে সে ফুলটি তৈরি হলো বা জন্মালো, কিন্তু মূলত তারও একটি নিয়ম আছে, একটি বিশেষ নিয়মকে অনুসরণ করে সে পুষ্পগুলো আসলে সৃষ্টি হয়। তাহলে যেই বিন্যাস রীতিকে সে ফলো করে বা অনুসরণ করে সে বিন্যস্ত অবস্থায় থাকে উদ্ভিদের মধ্যে সেটি হচ্ছে পুষ্পবিন্যাস। আর এই পুষ্পবিন্যাস প্রধানত তিন প্রকারের হয়ে থাকে, রেসিমোস, সাইমোস, সলিটারি। রেসিমোস কি? রেসিমোস হচ্ছে অনিয়ত পুষ্পবিন্যাস। অনিয়ত পুষ্পবিন্যাস অর্থাৎ কোনো ফুলের মঞ্জরিদণ্ডের মধ্যে ফুলগুলো যদি এমনভাবে সজ্জিত অবস্থায় থাকে যে নিচের ফুলগুলো বড় এবং উপরের ফুলগুলো ছোট হয়। যেমন ধর রজনীগন্ধা, রজনীগন্ধার নিচের তোমরা স্টিকটা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে যে রজনীগন্ধার নিচের ফুলগুলো কিন্তু বড় হয় এবং উপরের ফুলটি হয় কি, ছোট, ক্রমশ ছোট, অর্থাৎ কলিগুলো থাকে উপরের দিকে। তাহলে এই ধরনের বিন্যাসকে বলা হয় রেসিমোস পুষ্প বিন্যাস। আর সাইমোস হচ্ছে নিয়ত। নিয়ত কিরকম সেটা একটু পরে আমরা দেখাচ্ছি। তাহলে রেসিমোস হচ্ছে যদি পুষ্পগুলো থাকে নিচের দিকে বড়গুলো এবং উপরের দিকে ছোটটি থাকে তাহলে তাকে অনিয়ত বা রেসিমোস পুষ্পবিন্যাস বলে। আর সাইমোস হচ্ছে, এর উদাহরণ হচ্ছে গোলাপ ফুল। যেমন যদি সবচাইতে বড় যে ফুলটি, সেই ফুলটি যদি ধরো উদ্ভিদের সবার উপরে থাকে, তারপরে সেখানে কলি সৃষ্টি হয়, অর্থাৎ সবচেয়ে বড় ফুলটি সবার উপরে থাকবে এবং ক্রমশ ছোট ফুলগুলো নিচের দিকে থাকবে, সেটি হচ্ছে সাইমোস বা নিয়ত। তোমরা যদি সাধারণভাবে আমরা মানুষের কথা চিন্তা করে থাকি তাহলে দেখা যায় যে আমরা কি, যারা বড় তাদেরকে কি করে আমরা শ্রদ্ধা করি এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে দিই। তাহলে বড়রা সবসময় সামনের দিকে থাকবে এটাই নিয়ম, তাই না? এভাবে আমরা ব্যাপারটা মনে রাখতে পারি। সাইমোস সেক্ষেত্রে বড়টি সবচেয়ে উপরের দিকে থাকে, তাহলে এটি নিয়ম, প্রাকৃতিক যে নিয়মটি আছে বড়রা সামনের দিকে থাকবে সেটিকে ফলো করছে, তাই সাইমোস হচ্ছে নিয়ত পুষ্পবিন্যাস। সাইমোসের বাংলা নাম হচ্ছে নিয়ত পুষ্পবিন্যাস। আর রেসিমোসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কনিষ্ঠ যে ফুল বা পুষ্প সেটি সবার উপরে থাকছে এবং বয়োজ্যেষ্ঠ বা বড় ফুলগুলো নিচের দিকে থাকছে, এটি নিয়ম ভঙ্গের মতো হয়, এই জন্য একে বলা হয় রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস। তাহলে রেসিমোস এবং সাইমোস আমরা বুঝলাম। সেক্ষেত্রে এই যে রেসিমোস পুষ্পবিন্যাস এটি আবার কয়েক ধরনের হতে পারে, রেসিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিচুলাম। রেসিম, রেসিম কোনগুলো? রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা। ধরো এই ধরনের পুষ্পবিন্যাস, অর্থাৎ বড় ফুলগুলো নিচে থাকবে এবং ছোট ফুলগুলো উপরে থাকবে, কিন্তু
যদি এই ফুলগুলোর মধ্যে বৃন্তযুক্ত হয়, অর্থাৎ এই যে সবচেয়ে বড় ফুলটি একটি বৃন্তর মধ্যে ফুলটি যদি অবস্থান করে, তারপর ছোট ফুল, তোমরা সরিষা ফুল যদি দেখে থাকো তাহলে দেখবে যে এর বিন্যাসটি অনেকটা এরকম, অর্থাৎ বৃন্তযুক্ত হয়ে থাকে। এই রেসিমোস পুষ্পবিন্যাস, কিন্তু বৃন্তযুক্ত ফুল হয়ে থাকলে তাকে বলা হয় রেসিম, যার উদাহরণ হচ্ছে সরিষা। আর যদি এই পুষ্পবিন্যাস, রেসিমোসের পুষ্পবিন্যাস যদি বৃন্তবিহীন হয়, যেমন রজনীগন্ধা বৃন্ত ছাড়া ফুল, বৃন্ত থাকে না ফুলে, তাকে বলা হয় রজনীগন্ধা, এটি হচ্ছে স্পাইক। যদি বৃন্তযুক্ত হয় তাহলে আমরা বলবো রেসিম, আর বৃন্তবিহীন হলে তাকে স্পাইক বলা হবে। তৃতীয় হচ্ছে স্পাইকলেট। স্পাইকলেটের উদাহরণ হচ্ছে ধান। এটা কিরকম? এটি একটি সংক্ষিপ্ত ছোট একটি মঞ্জুরি দণ্ড থাকবে, এই মঞ্জুরি দণ্ডের মধ্যে কয়েকটি অংশ নিয়ে এই স্পাইকলেটটি গঠিত হয়। কিরকম দেখো, সবার নিচে দুইটি অপুষ্পক গ্লুম থাকবে, যেখানে ফুল উৎপন্ন হবে না, এরকম দুইটি গ্লুম বা মঞ্জুরি পত্র থাকবে, অপুষ্পক গ্লুম বলা হবে। এই দুটি অপুষ্পক গ্লুমের উপরে একটি গ্লুম থাকবে যাকে বলা হয় সপুষ্পক গ্লুম, যার ঠিক উপরেই মূলত ফুলটি উৎপন্ন হবে। সপুষ্পক গ্লুমের বরাবর দেখো একটি শাখা বের হয়েছে, এই শাখা থেকে যে আরেকটি গ্লুম আছে যাকে বলা হয় প্যালিয়া, প্যালিয়ার উপরে ফুলটাকে রাখার জন্য বা ফুলটাকে ধারণ করে রাখার জন্য এখানে দুটি অংশ আছে যাকে বলা হয় লোডিকিউল। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে লোডিকিউল, প্যালিয়ার ঠিক উপরে থাকে লোডিকিউল। লোডিকিউলের কাজ হচ্ছে এই যে ফুল বা পুংকেশর স্ত্রীকেশরকে ধারণ করে রাখা। এই যে এখানে তিনটি বা ছয়টি পুংকেশর থাকে এবং পুংকেশর উপরে স্ত্রীকেশর থাকে, এটি হচ্ছে এই সবগুলো অংশ মিলে হচ্ছে স্পাইকলেট ধরনের ফুল। এটি খুবই সংক্ষিপ্ত বা ছোট ফুল, যার উদাহরণ হিসেবে ধানকে আমরা বলতে পারি। তাহলে এই ধান বা স্পাইকলেটের উদাহরণকে যদি আমরা আবার একটু বলি, তাহলে কি কি অংশ আমরা পেয়েছি? সবার নিচে দুটি অপুষ্পক গ্লুম থাকবে, অপুষ্পক গ্লুমের উপরে একটি আরেকটি মঞ্জুরি পত্র বা গ্লুম থাকবে যাকে বলা হয় সপুষ্পক গ্লুম। এই সপুষ্পক গ্লুমের উপরে একটি শাখা বের হবে, সেই শাখাতে প্রথম যেই গ্লুমটি থাকবে তাকে বলা হয় প্যালিয়া, প্যালিয়ার উপরে লোডিকিউল থাকে একজোড়া। এই লোডিকিউলের কাজ হচ্ছে পুংকেশর এবং স্ত্রীকেশরকে ধারণ করে রাখা, এটি হচ্ছে স্পাইকলেট। তাহলে আমরা রেসিন, স্পাইক, স্পাইকলেট এগুলো সম্পর্কে জেনেছি। সর্বশেষে আছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলামের উদাহরণ যদি আগে বলি, সেটি হচ্ছে সূর্যমুখী ফুল বা গাঁদা ফুল। তোমরা গাঁদা ফুল বা সূর্যমুখী ফুল যদি দেখে থাকো তাহলে এটি হচ্ছে অনেকগুলো ফুলের একসাথে বিন্যাস, একসাথে অনেকগুলো ফুল একত্রে অবস্থান করে, তাই না? এই যে সূর্যমুখী ফুল, এটি কিন্তু কোনো একক ফুল নয়, এটি কোনো একক ফুল নয়, অসংখ্য ফুল পরস্পরের সাথে যুক্ত হয়ে হয়ে এরকম একটি একক একটি অবস্থা তৈরি করেছে, এই ধরনের বিন্যাসকে বলা হয় ক্যাপিচুলাম। ঠিক একইভাবে গাঁদা ফুল যদি তোমরা দেখে থাকবে যে অসংখ্য পাপড়ি, ছোটো ছোটো পাপড়ি মিলে যে একটি গুচ্ছাকার একটি ফুল তৈরি হয়েছে, এটি কিন্তু মূলত অনেকগুলো ফুলের সমন্বয়ে একটি ফুল, এটি মোটেও একক ফুল নয়, অনেকগুলো ফুলের গুচ্ছাকারে যখন অবস্থান করে তখন সেই ধরনের ফুলকে বলা হয় বা পুষ্প বিন্যাসকে বলা হয় ক্যাপিচুলাম। তাহলে রেসিমোসের মধ্যে চার ধরনের দেখলাম, রেসিম, স্পাইক, স্পাইকলেট এবং ক্যাপিচুলাম। এরপরে যে আমরা সাইমোস, সেটার একটি উদাহরণ অলরেডি আমরা বলেছি, গোলাপ ফুল, উপরের দিকে সবচেয়ে বড় ফুলটি থাকবে এবং নিচে ক্রমাগত ছোট ফুলগুলো থাকবে, নিয়ম অনুযায়ী সে চলে বলে তাকে বলা হয় নিয়ত বা সাইমোস। সবশেষে আছে সলিটারি। সলিটারি হচ্ছে বাংলা বলবো একক পুষ্প। তোমরা যদি জবা ফুল খেয়াল করে থাকো তাহলে দেখবে যে একটি মঞ্জুরি দণ্ডের মধ্যে একটি জবা ফুল সৃষ্টি হয়। এটি যদি একটি মঞ্জুরি দণ্ড হয়ে থাকে, এই মঞ্জুরি দণ্ডের মাথায় মূলত একটি ফুল সৃষ্টি হয়, তখন এই যে জবা ফুল যে সৃষ্টি হয় একটি মঞ্জুরি দণ্ডের মধ্যে একটি ফুল, এটি হচ্ছে গিয়ে কি সলিটারির উদাহরণ। তাহলে সলিটারির উদাহরণ হিসেবে আমরা বলবো জবা ফুলের কথা। তাহলে সাইমোসের উদাহরণ হচ্ছে গোলাপ আর সলিটারির উদাহরণ হচ্ছে জবা ফুল। এটি ছিল মূলত পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি, অর্থাৎ মঞ্জরি দণ্ডের উপরে পুষ্পের যে বিন্যাস সেটি হচ্ছে পুষ্প মঞ্জরি, ইংরেজিতে তাকে যাকে ইনফ্লোরোসেন্স বলা হয়।
তাহলে সার্বিকভাবে আমরা বলতে পারি যে পুষ্প বিন্যাস, অর্থাৎ একটি কাণ্ডের উপরে যে ফুলগুলো যে বিন্যাস রীতিতে সজ্জিত অবস্থায় থাকে সেটি হচ্ছে পুষ্প বিন্যাস। সেটি যদি কনিষ্ঠ ফুলটি উপরে এবং বড় ফুলগুলো নিচে থাকে রিসিমোস, আর যদি উপরে বড় ফুলটি থাকে তাহলে তাকে বলা হয় সাইমোস, আর যদি একটি ফুল এককভাবে অবস্থান করে তাহলে তাকে সলিটারি বলে, এবং তার আবার অংশ বিশেষ আছে, অনেকগুলো প্রকার ভেদ আছে, বিশেষ করে রেসিমোসে সেগুলো আমরা জানলাম, উদাহরণ সহ জানলাম। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য গোত্রের শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে, আবৃতবীজী উদ্ভিদের গোত্রের শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তো তোমরা এই যে অংশটি আছে আরেকটু যদি বইয়ের মধ্যে অনুশীলন করো, আশা করছি তাহলে ভালো মতোই তোমরা পারবে। তো আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।